রূপহী হাতত বিধায়ক নুরুল হুদার ধর্মীয় আবেগর রাজনীতি নাই কোনো সমষ্টি উন্নয়নের প্রতিশ্রুতি কি হব রূপহীহাট সমষ্টির রাজনৈতিক প্রেক্ষাপট কোনে দখল করব রূপহীহাট সমষ্টি কেবল মাত্র ধর্মীয় আবেগর তুষ্টিকরণের রাজনীতিরে নির্বাচনী বৈতরণী পার করব নাকি বিধায়ক নুরুল হুদায় রূপহীহাটত নুরুল হুদার এবার নাই কোনো সমষ্টি উন্নয়নের প্রতিশ্রুতি আছে কেবল ধর্মীয় আবেগর রাজনীতি সমাগত 2021-র বিধানসভা নির্বাচন আর নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণলৈ মাজত মাথো কেটামান দিন বাকি থাকতেই তীব্রতর হয়ে পড়েছে রাজনৈতিক দলসমূহের প্রচার অভিযান ব্যতিক্রম নহয় রূপহীহাট সমষ্টিও রূপহীহাট সমষ্টিতো বিভিন্ন রাজনৈতিক দলসমূহের প্রচার অভিযানের সমান্তরালক কংগ্রেসের প্রার্থী নুরুল হুদাও চলাইছে তীব্রতরভাবে প্রচার অভিযান কিন্তু এবার বিধায়ক নুরুল হুদার নাই কোনো সমষ্টি উন্নয়নের প্রতিশ্রুতি আছে কেবলমাত্র ধর্মীয় আবেগর তুষ্টিকরণের রাজনীতি আর সেয়াই যেন প্রতিফলিত হয়েছে বিধায়ক নুরুল হুদার প্রতিখন রাজনৈতিক সভাত রূপহীহাট সমষ্টির জুড়িয়াত অনুষ্ঠিত হওয়া এখন রাজনৈতিক সভাত সাংবাদিকর প্রশ্নের উত্তরত নুরুল হুদায় কয় যে এইবার তেখেতর কোনো প্রতিশ্রুতি নাই প্রতিশ্রুতি কেবল তেও জীবনের প্রতিটি সময় রূপহীহাটবাসীর ব্যয় করব ইফালে এইবার রূপহীহাটত আবেগর রাজনীতি হবনে উন্নয়নের রাজনীতি হব বলে সোধা সাংবাদিকর আন এক প্রশ্নের উত্তরত নুরুল হুদায় উন্নয়নের প্রসঙ্গ বাদ দি অতি কৌশলে কয় যে রূপহীহাটত এইবার আবেগর রাজনীতি নহয় রাইজে বিবেকে ভোট প্রদান করব বলে এক প্রকারে কোয়া পরিলক্ষিত হয় কিন্তু বিধায়ক নুরুল হুদায় রূপহীহাটর উন্নয়নের প্রসঙ্গ বাদ দি প্রতিক্ষণ রাজনৈতিক প্রচার সভাত প্রতিফলিত হওয়া ধর্মীয় আবেগর রাজনীতিরে কিদরে নির্বাচনী বৈতরণী পার করে সেয়া সময়তে লক্ষণীয় হব যাক রূপহী সমষ্টির সমূহ জনসাধারণে মোক বরবরে আঁকালি লৈছে আর সমষ্টিবাসী জনসাধারণের মরমের মজত মানে জিয়াই আছো আর মূর রূপহী সমষ্টি উন্নয়নের স্বার্থত মূর জীবনের প্রতিটি মুহূর্ত মানে ব্যয় করম গতি ইয়াত মূল বেলেগ প্রতিশ্রুতি নাই মূল এটাই প্রতিশ্রুতি থাকবে মানে রূপহী সমষ্টিবাহী রাইজর কারণে মূল শরীরত থাকা গোটেখিন তেজ দিয়ার কারণে মানে উপস্থিত আছো বাকি কথা নাই এবার রূপহীহাটত উন্নয়নের রাজনীতি হব না আবেগর রাজনীতি আবেগ আবেগর আবেগর বহুমূর্তিক যদি ভোট দিয়ে তেতিয়াহলে তো নিজে নিজে দগ হব রূপহী সমষ্টি মানুষ বুঝি পাইছে আপনি যে আবেগর কথা কৈছে আবেগর ভোট রূপহী সমষ্টিত নহয় রূপহী সমষ্টি বিবেকের ভোট হব আর বিবেকের দ্বারাহে ভোট দিব আগন্তুক দিন কংগ্রেসে মহাজোটে কেটে সিট পাব বলে আপনি ভাবেন চাব আমার মহাজোটে সরকার করব আমার 80+ হব আপনার মুখ্য প্রতিদ্বন্দ্বী কোন আপনার মুখ্য প্রতিদ্বন্দ্বী কোন আপনাদের পাইছে নাকি আপনাদের ঘুরি আছে দেখা পাইছে নাকি মানে এটালে মূল রূপহী সমষ্টি বাহির রাইজে মোক কয়ে আছে যে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নাই বিনা প্রতিদ্বন্দ্বীরে আপনি যাবকে গতি প্রতিদ্বন্দ্বী নাই বলে রাইজে কয়ে আছে এটা মতো দেখা নাই জুড়িয়ার পৰা আবুল খাইৰ ৰিপৰ্ট দৈনিক টাইম